हेलो वेलकम बैक टू माय चैनल शाइन विद तानवी। आमी तानवी, आमार चैनले तोमादेर सबाइके अनेक अनेक वेलकाम। तो आज के आमी आमार मेयेर जोन्नो मांस रान्ना करछि। प्रथम जारा नतुन आमार चैनले तादेर जोन्नो बोले दिई जे आमी माछ मांस माने सरि मांस चिकेन मटन मीट किछु खाई ना। तो आमी मांस रान्ना करी ना। আমাদের বাড়িতে মাংস আমার হাজবেন্ডই করে। ওই একটা মাত্র কাজ যেটা আমার হাজবেন্ড করে, তাও বাধ্য হয়ে। তো যাই হোক, এটা ভালোই হয়, না খাওয়াটা ভালোই হয়েছে। তো আজকে আমি আমার মেয়ের জন্য প্রথমবার জন্য করছি, দেখা যাক কেমন হয়। তো এই আর কি শুরু করেছি। মাংসটা আমার হাজবেন্ডকে বলেছিলাম কালকে রাত্রে ধুয়ে রাখতে, ও তো ধুয়ে রেখেছে। আর হচ্ছে এখন জানি না কেমন হবে, ফার্স্ট টাইম করছি। আসলে যারা মাংস খায় না না, তাদের পক্ষে মাংস রান্না করাটা রীতিমতো একটা মানে একটা কেমন একটা লাগে আর কি। ঠিক আছে, বাচ্চার জন্য একটু তো করাই যেতে পারে। তো সেই জন্য শুরু করে দিয়েছি মাংস রান্না। যারা মাংস খায় না, তাদের পক্ষে মাংস রান্না করাটা ভীষণ টাফ। মানে বিশেষ করে কাঁচা মাংসটা দেখা, যেহেতু আমি গ্লাভস পরে ম্যারিনেটটা করে রেখেছি, তো ওই জন্য অতটা কিছু মনে হচ্ছে না। চিকেনটাতে আমার বেশি কিছু মনে হয় না, বিশেষ করে মাটন আর বিফটাতে আমার মানে কেমন একটা হয়। তো যাই হোক, এটা একমাত্র যারা মাংস খায় না তারাই বুঝবে। আমার এই যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এইবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি জীবনে কোনোদিন ভাবতেও পারিনি সিরিয়াসলি যে আমাকে মাংস রান্না করতে হবে। মানে সত্যি এতদিন পর্যন্ত আমার এই 4 বছর বিয়ে হয়ে গেল, আমি কিন্তু কোনোদিনও এখনো পর্যন্ত মাংস রান্না করিনি। মানে করিনি মানে অকেশন পারপাসে হয়তো এক দুবার, সেটা হয়তো খুব রেয়ার, অকেশন পারপাসে এক দুবার হয়তো করেছি কি করিনি সেটাও মনে পড়ছে না। তো হ্যাঁ, একবার ঈদের সময় আমি মাংস রান্না করেছিলাম। তো তখন আমার হাজবেন্ড টেস্ট করে দিত, বলতে এই মশলা দাও ওই মশলা দাও। তো ওইভাবে করেছিলাম, মানে নিজে একদম মানে সব কিছু মশলা টশলা নিজের মতো করে দিয়ে আমি আজকেই প্রথম মাংস রান্না করছি। আর হচ্ছে আজকেও আমি করতাম না, সে আমার বাচ্চাটার জন্য আমি করছি শুধু। তো সবাই হয়তো ভাববে যে এত মশলা দিয়ে বাচ্চার খাবার কেউ করে? প্রথমত আমি একটা কথা বলে দিই, প্রতিটা বাচ্চা কিন্তু এক একটা বাচ্চা কিন্তু এক এক রকম। কাউকে সেদ্ধ নুন মাখন চিনি দিয়ে দেবে, খেয়ে নেবে। কিছু কিছু বাচ্চা আছে খেতেই চাইবে না। যাই হোক, কিছু কিছু বাচ্চা আছে খেতেই চাইবে না। সেরকম হচ্ছে আমার মেয়ে। আমার মেয়েকে খাওয়ানো মানে ওর ওই সেদ্ধ নুন তেল দিয়ে মাখা করে খাওয়ানো,
বা হচ্ছে অন্য কোনো আইটেম মশলা ছাড়া নুন হলুদ ও কিছুতেই খাবে না। আমি এটা কারণ বলছি, ও কিছুতেই না খাওয়ার কারণ, ও অনেক ছোটো থেকেই মানে যখন ও অল্প অল্প ভাত খেতে শুরু করে তখন তখন থেকেই আমি ওর জন্য আমরা যা খাই তাই রান্না করতাম, মানে তাই ওকে দিতাম। তো ওইটা হয়তো ওর অভ্যেস হয়ে গেছে। এখন ওকে যদি আমি মাংসের ঝোল, মাংসের ঝোল মাংস ছাড়া আমি যদি ওকে মাংস স্টু করে দিই, ও কোনো দিন খাবে না, কোনো দিন খাবে না। একবার দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু খায় না। এবার ওর পেছনে একটু সময় দিতে হবে, আমি এই ব্লগটা কিছুক্ষণ পরে আবার কন্টিনিউ করব। এখানে মাংসটা আমার হয়ে গেছে, একটু ঝোলটা এ হলে আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা মানে ঠিকঠাক হয়ে গেলে আমি নামিয়ে দেবো এবার। মাংস আমার রান্না হয়ে গেছে, এবার এখানে আমি ডালটা সাতলাচ্ছি। বেবলেটো রে বেবলেটো, ও আমার বেবলেটো রে বেবলেটো, বেবলেটো দাঁড়াও খেতে হবে মাম্মা, চলো। বেবলুর ভাত রেডি একদম, এটা বেবলুর ভাত, এখানে একটু ডাল আর এখানে একটা মাংসের পিস আছে, এই এখানে আলুর টুকরো করা, জানি না খাবে কিনা, একবার ট্রাই করি দেখি। দাঁড়া দাঁড়া আসছি দাঁড়া। কি হয়েছে? আরে নে না, এরকম করিস না, তুই না খেলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না। এত বদমাইশ বেবলু, তুই খা, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। এবার নে প্লিজ খেয়ে নে, নে মাংস 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 নে। বেবলুকে খাওয়াতে বসানো মানে একদম মানে যুদ্ধ করে করে খাওয়াতে হয় ওকে। তো আমি ব্লগটা এখন বন্ধ করছি, আমি ওকে খাইয়ে নিয়ে আগে, নইলে ও ক্যামেরা ট্যামেরা দেখলে আবার এদিকে মানে একটু ডিস্টার্ব হতে পারে। তো খাইয়ে নিয়ে পরে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি, আশা করছি মাংসটা খাবে। বেবলুকে খাওয়ানো হয়ে গেছে, বাবা কত কষ্ট করে এই যে খাওয়ালাম, আজকে মোটামুটি বেশ কিছুটা খেয়েছে, আমার মাংসটা ভালো হয়েছে। আর এটা এ করে নিই, আর আমার চুল ফুল খুলে দিয়ে ক্লিপ ক্লিপ দিয়ে কি করে দিয়ে খুলিয়ে কি করেছে, বাপরে বাপ। আচ্ছা ওর মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে ধুয়ে দিও তাহলে, মাংস যেন ছিবড়ে বেঁধে না থাকে দাঁতে। ইয়ো হানি সিং, ইয়ো হানি সিং, এ নাও পতিদেব,
আটা মিক্স করো। এবার আমাকে ওই বাসি বিছানা রয়েছে, কর্তামশাই তো উঠে সোজা এসে ডাইনিং রুমে খাওয়া দাওয়াতে নিয়ে ব্যস্ত হয়ে এই যে লাঞ্চ রেডি হয়ে গেছে, ডাল, জল, ভাত, মাংস, আর এই যে বেবলুটি এখানে বসে খেলা করছে। চলে এসো বড়, এই বাটিতে দিয়েছি, হাতা দিয়ে দিয়েছি, তুলে নিও, ছোট ছোট বাটিতে আর দিলাম না। দেখো মাংস ভালো হয়েছে, নুন টুন ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে তাহলে আমি ভাবছিলাম, আমি আমাদের ঘরের পজিশনটা সব পুরো চেঞ্জ করেছি, আমাদের খাট ছিল ওইদিকে, খাটটা দিয়েছে এইদিকে। মারো না